আমার শহরে তো সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর আমি ঘরে বসে থাকবো তা তো নয়। ছেলে বউমা নাতি সবাইকে নিয়ে অনুষ্ঠান দেখতে গেলাম আর অনেক মজা করলাম। প্লিজ পুরো ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। অনুষ্ঠানটা হলো মানে অনেক দেশের নাচ দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি একটা মানে ইতালির অনুষ্ঠান শেয়ার করব। এটা যত রাত্রে হয় অনুষ্ঠানটা তত সুন্দর হয়। আর ইতালিতে এটা বছরে একবার হয় আমাদের শহরে। এই পেস্তাটার নাম হলো পেস্তা দাল পপুলারে, মানে এখানে যত ধরনের যত দেশের লোকজন বসবাস করে সবাই অংশগ্রহণ করতে পারবে। আর সবাই অংশগ্রহণ করা করবে এবং কি সবাই সবাই দেশের যে পোশাক সেটা পরতে হবে, এবং সেটা পরে তাদের দেশের এই দেশাত্মবোধক গান বা জাতীয় সঙ্গীত এই ধরনের গান গাইবে এবং সাথে নাচবে। তবে এখন আর আমাদের বাংলাদেশিরা কে অংশগ্রহণ করে না, কারণ অনেক আগে করতো, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, মরক্কো আছে, তারপরে আলবানিজ আছে, জাপানে, এভাবে অনেকগুলা, কিন্তু সব আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরও যতটুকু সম্ভব আমি কয়েকটা দেশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে দেখছেন তারা হলো জাপানের, আর তাদের পরাতে যে ড্রেসটা সেটা হলো তাদের জাপানের জাতীয় ড্রেস। এখানে দেখেন মানে মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে খুশি করার জন্য এখানে এই আয়োজনটা করে ইতালিয়ান সরকারের প্রত্যেকটা কমিউনিটি থেকে। এখানে কিন্তু মানে সব বয়সীরা অংশগ্রহণ করতে পারবে, এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই। তবে গ্রুপ করে করে এখানে তারা তাদের দেশের তিন চারটা গান নাচ শেয়ার করতে পারে। এই জন্য এখন যাদের তাদের বয়স কিন্তু সবাইরে মানে বিভিন্ন বয়সের আছে, বয়স্ক মহিলারাও আছে, মানে এখানে বয়স্ক মহিলাদেরকেও আনন্দ দিতে তারা খুবই ভালোবাসে। যেমন ছোটো বাচ্চাকে আনন্দ দেয় তেমনই বয়স্কদেরকে। তাহলে আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার কাছে খুবই ভালো লাগছে, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয় অনুষ্ঠানটা। Un'ultima domanda. Il vostro è un gruppo stabile che si ritrova regolarmente a Vicenza? Ci ritroviamo regolarmente a Vicenza il lunedì per fare dei corsi anche per chi vuole avvicinarsi alla danza popolare. তাদের পরপর তিনটা গান এবং নাচ দেখা শেষ। এখন উপস্থাপিকা তাদের একটু বক্তব্য নিচ্ছে যে কি পছন্দ করে, কোথায় শিখছে ইত্যাদি ইত্যাদি। এখন হলো আমাদের ইন্ডিয়ান পাঞ্জাবের একটা নাচ দেখাবে, চলুন একটু দেখে আসি। খুবই খুবই সুন্দর হয়েছে পাঞ্জাবের এই নাচটা এবং সঙ্গীতটা। মানে সবাই অন্য দেশিরা সবাই কিন্তু অনেক হাতে তালি দিচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর হয়েছে বলছে। তার মধ্যে একজন হলো একদম আমাদের এই বিল্ডিংয়ে থাকে, তাই আমাদের কাছেও বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তবে আমাদের বাংলাদেশিরা অংশগ্রহণ করে না, এই জন্য মানে অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে যে তোমাদের দেশের এরা নাই কেন। কারণ আমাদের দেশে আগে এক সময় মানে দেখা গেছে 13-14 বছরের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতো, এখন আর তেমন আমাদের এখানে নেই, এই জন্য আর অংশগ্রহণ করতে পারে না। এখন দেখবো আলবানিজদের জাতীয় ড্রেস পরা অবস্থায় তারা কী সুন্দর গান পরিবেশন করবে এবং সাথে তাদের মানে দেশাত্মবোধক নাচ দেখাবে। পরপর তিনটায় দেখাইছে, প্রথম দেখাইছে ছোট বেবিদের, আমি আর ওদেরটা ভিডিও করি নাই, কারণ 18 বছরের নিচে। এই জন্য এখন হচ্ছে এরা মানে আমাদের বয়সী মানে 30-এর উপরে। আর বেশি ভালো লাগছে তাদের দেশে অনেকে কিন্তু আজকে তাদের জাতীয় পোশাক পরে অনুষ্ঠানটা দেখতে আসছে, এবং কি তাদের জুতাগুলোও কিন্তু খুবই সুন্দর, জাতীয় জুতা যেগুলো, যেমন আমাদের বাংলাদেশে মনে হয় জাতীয় জুতা কি এই নাগরার মতন এগুলো, না কি আচ্ছা সঠিক আমি জানি না। তাহলে চলুন একটু 10 মিনিট তাদের সঙ্গীতটা একটু শুনি। Thank you.
Un applauso alla Farandola da Vicenza, un grandissimo applauso. এই অনুষ্ঠানটা শুরু হয় বিকাল 5টা থেকে আর রাতের 12টা পর্যন্ত 5টার দিকে অবশ্য গান শুরু হয় না এখানে বিবিরা খেলতে আসে খেলার তিনটা আইটেম আছে বাংলাদেশি 500 টাকা করে যত ঘন্টা খেলতে পারে আবার এখানে আফ্রিকান একটা আফ্রিকানরা তাদের দেশের কিছু ঘরে আতরের মত অনেকগুলা বিক্রি করতেছে আবার অন্যদিকে আমাদের এক বাঙালি আপু মেহেদি লাগিয়ে দিচ্ছে মানে এই জিনিসটা একটু নতুন আইডিয়া আবার লটারি দিয়ে তিনটা ইয়ে কিনবো মানে কি পাই দেখা যাক নাতিদের জন্য এগুলো তো লটারি তো গুনা তারপর এখন এটা রয়েছে আমি তেমন কিছুই পাই না যাওক আমার পাশের হেরা 4 টাকা দিয়ে ইয়ে করছে 4টা নিছে হেরা যাওক কোনো সুন্দর একটা ব্যাগ পাইছে আর এই আমার মতন হাবি যাবি এগুলা আর এখানে মূলত আমি জিজ্ঞেস করছি এই টাকাটা তাদের মানে বিভিন্ন দেশে যে গরিব দেশগুলো আছে ওইগুলাতে পাঠাবে এই জন্য আমি একটু আগ্রহ করে কাটছি আর মানে জাস্ট একটু মজা করলাম যাই হোক আমার দুনো বৌমাও কাটছে তিনোর করে কিন্তু বুটবাট সবাই দরকারি বা কোনো খেলনা জাতির কিছু পাই নাই জাস্ট এটা একটু মজা করছি আর যখন শুনছি টাকাটা মানে তারা সাহায্য করবে ভাবলাম যাও এক চুলায় যাক আর একটু দেখি কি হয় আর এই এইদিকে হলো সব খাবারের স্টোর সব মানে যা যেসব দেশরা অংশগ্রহণ করে কিন্তু এবছর আমাদের বাংলাদেশি কেউ দেয় নাই গত বছর দিছিল ইন্ডিয়ানরা এখানে এবারে স্টল দিছে কিন্তু আমরা আস্তে আস্তে রাত্র হয়ে গেছে খাবার সবই শেষ আর অন্য দেশিদের খাবারগুলো আসলে খেতে চাই না এই জন্য কারণ এখানে একটু হারাম এবং হালালের বিষয় আছে তাই আর অন্য দেশিগুলা রুচি হয় না বা ঘুণার দিক চিন্তা করি এই জন্য আর আমরা আজকে কিছু খেতে পারি নাই নাহলে আরও আগে আসলে হয়তো এখানে সিঙ্গারা চমুচা এগুলো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যেত যাই হোক দেখেন মনে হয় আজকে ঘরে কেউ নেই ইতালিতে হলো মানে সামার শুরু মনে করবেন আমাদের বাংলাদেশে যেমন চাঁদ রাত এ তেমন চাঁদ রাতের মতন আনন্দ ঈদের মতন আনন্দ যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমি ইতালির একটা পেস্তা মানে অনুষ্ঠান শেয়ার করলাম ইনশাল্লাহ এখন এরভাবে অনুষ্ঠান হবে প্রত্যেক শনি রবিবারে শুক্র শনি রোববারে আর আমিও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এইসব অনুষ্ঠানে সবসময় পুলিশ এবং অ্যাম্বুলেন্স সবসময় থাকে অ্যাম্বুলেন্সগুলো বেশিই থাকে যেন কেউ যদি অসুস্থ হয়ে যায় সাথে সাথে তারা যে সাময়িক চিকিৎসা সেটা যেন করতে পারে এই ধরনের অনুষ্ঠান আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি অ্যাম্বুলেন্স দুটা অপেক্ষা করতেছে যে কখন অসুস্থ হয়ে যদি যায় তবে সবচেয়ে ভালো লাগছে আমার নাতিরা কিন্তু অনেক মজা করছে যেটা বলার মতো না তাহলে একটু আমার নাতিদের নাচ দেখে